নারী মন ভালোবাসায় ভরা, নিজের পছন্দের পুরুষকে নিজের কাছে আগলে রাখতে মহিলারা কত কিছুই না করে। আর আমাদের সমাজে স্বামীকে ভালো রাখতে গেলে বা নিজের পুরুষের মন পেতে গেলে ঠিক কী করতে হয় এই নিয়ে বিস্তর লেখালেখি হয়, কিন্তু মনের মানুষকে নিজের কাছে আগলে রাখতে তাকে কী বলা উচিত নয় তার খোঁজ নিয়ে দেখেছেন কি? প্রেমিক বা স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিন, তবে চার কথা প্রায় না বলাই উচিত। কোন চার কথা বলবেন না নিজের ভালোবাসার মানুষটিকে জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এক, আপনি আপনার স্বামী বা প্রেমিককে ঠিক কতটা ভালোবাসেন তা ভুল করেও তাকে জানাবেন না। নিজের প্রাণ ভরা প্রেমের কথা জানিয়েছেন কি মরেছেন? পুরুষের প্রবণতা হলো যা কিছু নিজের নয় তার উপরে হৃদয় নিবেদন করা। তাই মনে যতই ভালোবাসা থাক মুখে তার প্রকাশ করা একেবারেই চলবে না, বরং নিজের মধ্যে রোমাঞ্চ লুকিয়ে রাখুন, ভালোবাসার মানুষ আরও আকৃষ্ট হবে আপনার প্রতি। দুই, কেনাকাটা করতে যেতে পছন্দের পুরুষকে যত কম অনুরোধ করবেন ততই তিনি খুশি হবেন। বেশিরভাগ পুরুষই উইন্ডো শপিং ব্যাপারটা পছন্দ করেন না, তাই ভালোবাসার মানুষটিকে কেনাকাটা করতে যাওয়ার জন্য বেশি জোরাজুরি না করাই ভালো। তিন, চাকরি সংক্রান্ত সব কথা প্রেমিক বা স্বামীকে না বলাই ভালো। সারাদিন অফিসে কি করেন, কার সঙ্গে গল্প করেন, কার সাথে ঝগড়া হলো, কাজের কত প্রেশার, এসব খুঁটিনাটি নিয়ে পুরুষরা বেশি ভাবেন না, তাই এসব গল্প বলে তাদের অযথা ভুল করা ছাড়া আর কিছুই হবে না। তাছাড়া প্রফেশনাল সিক্রেট বলে একটা ব্যাপার আছে, তো মহিলাদের সে কথাই মাথায় রাখতে হবে। চার, আপনার নিজের সেভিং অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, আপনার ভবিষ্যৎ টাকার সঞ্চয় সম্পর্কে কী ভাবনা ইত্যাদি বিষয়ে বিস্তর বিবরণ প্রেমিক বা স্বামীকে না দেওয়াই ভালো। একে জীবনের জটিলতা বলে, আপনার এই অর্থনৈতিক সচেতনতার পিছনে ভালোবাসার মানুষটির ইকোকে আঘাত করে, তাই এসব অপ্রয়োজনীয়। যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অনুগ্রহ করে এখনই ভিডিওর নিচে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।